লোকসভা নির্বাচন ঠিক প্রাককালে আবারও দশ হাজার তিনশো নিয়ে রাজধানীতে ব্যাপক চর্চা শুরু হয়েছে ইতিপূর্বে প্রাক্তন বিরোধী নেতা অনিমেষ দেববর্মা এই দশ হাজার তিনশো তেইশ নিয়ে ব্যাপক আলোচনা করেছেন এবং দশ হাজার তিনশো তেইশ নিয়ে যে ধরনের মৌলিক প্রশ্ন তুলেছেন তাতে যে নতুন করে দশ হাজার তিনশো তেইশ নিয়ে আলোকপাত শুরু হচ্ছে প্রাক্তন বিরোধী দল নেতা অনিমেষ দেববর্মা যে সমস্ত প্রশ্ন উত্থাপন করেছেন সে সমস্ত প্রশ্ন নিয়ে ইতিমধ্যেই রাজ্য সরকার যথেষ্ট চাপের মধ্যে রয়েছেন বলে জানা গিয়েছে যদিও বিজেপি আইপিএফটি তীব্র জোট জুট সরকার কোনো ধরনের নতুন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা যায়নি তবে ইতিমধ্যেই দশ হাজার তিনশো তেইশ শিক্ষক মণ্ডলী আবারও রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন যাতে তাদের জন্য চাকরির ব্যবস্থা করা হয় নিমেশ দেবের বক্তব্য থেকে এটাই প্রমাণিত হয়েছে যে দশ হাজার তিনশো তেইশ শিক্ষকরা প্রকৃত অর্থেই বঞ্চিত যে আইনে তাদের চাকরিচ্যুত করা হয়েছে ঠিক একই আইনে বিজ্ঞান শিক্ষকদের কেন চাকরি থেকে ছাঁটাই করা হলো না এই নিয়েও নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে এই পরিস্থিতিতে যদি দশ হাজার তিনশো তেইশ শিক্ষকদের কোনো না কোনো পদ্ধতিতে নিয়োগ করা যায় তবে তবেগুলিতে যে শিক্ষক সংকট রয়েছে তা অনেকখানি মোচন হবে বলে মনে করছেন দশ হাজার তিনশো তেইশ শিক্ষক নেতৃত্বরা কিন্তু লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আর মাত্র কয়েকদিন বাকি ঠিক এই পরিস্থিতিতে রাজ্য সরকার কি নির্বাচনের পূর্বে দশ হাজার তিনশো তেইশ কোনো ধরনের সিদ্ধান্ত নেবেন নাকি নির্বাচনে পরবর্তীকালে দশ হাজার তিনশো তেইশের কর্মসংস্থান নিয়ে কোনো ধরনের বাস্তবমুখী সিদ্ধান্ত নিতে চলেছেন যদিও রাজ্য সরকার এ বিষয়ে স্পষ্টভাবে জানিয়েছেন যে সংবিধানে নীতি মেনে যে কোনো সিদ্ধান্ত নেবেন এক্ষেত্রে দশ হাজার তিনশো জন্য বিশেষ কোনো প্যাকেজ কিংবা আলাদা করে আইন ভঙ্গ করে কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না কারণ বিগত দিনে অর্থাৎ পূর্বতন বামসন সরকার যেভাবে সংবিধানের নিয়ম নীতি লঙ্ঘন করে দশ হাজার তিনশো তেইশ নিয়োগ করেছিলেন যার ফলশ্রুতিতে তাদের ভাগ্য আজ অনিশ্চিত হয়ে পড়েছে এই পরিস্থিতিতে সরকার আবারও দশ হাজার তিনশো তেইশকে বিপদের দিকে ঠেলে দিতে চাইছে না